ঝাড়গ্রাম আর্ট একাডেমি রং মাটি মানুষের উঠানে আজকে উপস্থিত হয়েছে বেলপাহাড়ি গন্ডাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছোট ব্রতচারীগণ। সমগ্র জীবনকে একটি উচ্চ আদর্শে প্রতিষ্ঠিত করে নিজের ও জাতির চরিত্র গঠনে মহান সংকল্প নিয়ে তারা ব্রতী হয়েছে। সেই ব্রতচারী আন্দোলনের স্রষ্টা হলেন গুরুজি গুরু সদয় দত্ত। আদর্শ মানুষ গড়ার, দেশ গড়ার প্রতিনিয়ত সমাজের মঙ্গল কামনার্থে ভারতবাসীর বুকে যে দর্শন রেখে গেছেন সেই দর্শন তুলে ধরবে আমাদের এই ছোট ব্রতচারীরা। আজকে দিনের এখানে নামকরণ রয়েছে খুড়িলাটায়। আমাদের কুন্তলবাবু খুব সুন্দর বললেন, আমার অনেক অজানা ছিল, জানতেও পারলাম। সেই মুহূর্তে একটা কথা মনে পড়ে, শিশু দোলে যাদের কোলে তাদের জোরেই রাজ্য চলে, তাই তো আমাদের শপথ। আমরা ঝর্ণা ধারার মতো শপথ নিলাম গানে, নোনা পাটে ভাসিয়ে দেব মিষ্টি সুরের বাণে। আমরা শপথ নিনা, আমরা হতে পারি ছোট বকুল খাস না হানা জুই, গন্ধে তবু ভরিয়ে দেব আকাশ বাতাস ভুই, আশীর্বাদের শিশির শুধু আশীর্বাদের শিশির শুধু ছোয়াওদের প্রাণে, নোনা মাটি ভাসিয়ে দেব বৃষ্টি সুরের বাণে। আমরা শপথ নিনা, আমরা হতে পারি ছোট ভাই এক ফোঁটাই বৃষ্টি, রুক্ষ মাটি সিক্ত করে ফসল করি সৃষ্টি, নূতন দিনের বার্তা শোনাই, নূতন দিনের বার্তা শোনাই ধরার কানে কানে, নোনা মাটি ভাসিয়ে দেব মিষ্টি সুরের গানে। আমরা শপথ নিনা, আমরা শপথ নিনা, আমরা শপথ নিলাম। আজকের অনুষ্ঠানে শুভ মুহূর্তে ব্রতচারী পাঠ দিতে আমরা উপস্থিত সকল প্রিয়জন গুণীজনদের জানাব ব্রতচারী ইষ্ট অবসন। সাথে সাথে আমাদের সকল প্রিয়জনদের আমরা ব্রতচারী পদ্ধতিতে স্বাগত সম্ভাষণ জানাব। একসঙ্গে শুরু করে স্বাগত 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 সবার প্রিয়, এরাই হোদের সবার প্রিয়, সকলে সকলে সকলে
গুরুজি তার দর্শনে রেখে গেলেন রীতিনীতি, কিছু রীতিনীতি তার মধ্যে রেখে গেলেন, যে ভূমির উপর দাঁড়িয়ে আছি সেই ভূমি মাকে শ্রদ্ধা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। তাই ভূতচারী ভাই বোনেরা উচ্চারণ করবে ভূমি প্রেমে তিন উক্তি, একসঙ্গে শুরু করে। পূর্ণাঙ্গ মানুষ হওয়ার লক্ষ্যে ব্রতচারী স্রষ্টা গুরুজি গুরু সদয় দত্ত ভারতবাসীর বুকে রেখে গেলেন মাত্র পাঁচটি ব্রত, জ্ঞান শ্রম সত্য ঐক্য আনন্দ, যার মধ্য দিয়ে একজন মানুষ নিজেকে পূর্ণাঙ্গ মানুষ রূপে সমাজে পরিচয় দিতে পারে আর যে কোনো কাজে সাফল্য আনতে পারে। তাই ব্রতচারী ভাই বোনেরা বুকে হাত দিয়ে শপথ গ্রহণ করবে সেই ব্রতর কথা। ব্রতচারী পঞ্চব্রত অনুসরণ, জ্ঞানব্রত অনুসরণ, সমব্রত অনুসরণ, সত্যব্রত অনুসরণ, ঐক্যব্রত অনুসরণ, আনন্দব্রত অনুসরণ, জ্ঞানব্রত গুরুজি মানুষ করার লক্ষ্যে রেখে গেলেন ছন্দ সাধনা, ছন্দের মধ্য দিয়ে দেহ মন সুস্থ হয় এবং সুন্দর হয়। তার সাথে রেখে গেলেন ছোটদের জন্য বারোটি পণ, তাই ছোট্ট বন্ধুরা ছন্দের মধ্য দিয়ে বারো পণ উচ্চারণ করবে। বারো পণের জন্য প্রস্তুত, একসঙ্গে শুরু করে। শিশুরাই হলো ভাবিকালের প্রাণ শক্তি ও বল, তাই তাদের শপথ হবে আমরা হলো ছোট
গুরুজি তার ব্রত নৃত্যে রেখে গেলেন সমাজজীবী মানুষকে সম্মান জানাতে কোদাল চালায়ের কথা। এখন আমাদের বন্ধুরা সেটি তুলে ধরবে। তোমরা একটু এগিয়ে যাও, সামনে সামনে একটু এগিয়ে যাও। সমাজজীবী মানুষকে সম্মান জানাতে আহ্বান জানাবে। তার যে চেতনা ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে প্রকৃতির সঙ্গে, ভূমি প্রেম। গুরুজি পরিবেশকে সুস্থ রাখতে ব্রত নৃত্য লিখলেন বাংলা ভূমির মাটি। সেখানে সকলকে অর্থাৎ সকল গ্রামবাসীকে আহ্বান জানালেন, বাংলা ভূমির মাটি।
শরীরকে সুস্থ রাখার অনেক উপায় রয়েছে। নৃত্যের মাধ্যমে করা যায়, বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে করা যায়। এখন আমাদের ছোট্ট বন্ধুরা পরিবেশন করবে ড্রিল। দ্রুত ভেতর দিয়ে শারীরিক ব্যায়ামের ইঙ্গিত দেবে, শরীর সুস্থ হবে। একটু এগিয়ে যাও, ওই দাগ পর্যন্ত উড়িয়ে দিয়ে গাইবে গান গায় তাদের সুমকে লাঘব করার জন্য। একসঙ্গে শুরু করে Oh,
শরীরকে সুন্দর ও সুঠাম রাখার জন্য। এখন ছোট্ট বন্ধুরা একটি ছড়া পরিবেশন করবে, উপরে উঠে নিচে নামি দ্রুত। দেখো কারো পায়ে পায়ে যেমন লেগে যায়, গ্যাপ নাও, গ্যাপ নাও, হ্যাঁ ফাঁকা, এই পাশে গ্যাপ নাও, মাঝখানে যে আছো গ্যাপ নাও, মাঝখানে তুমি একটু সরে এসো, তুমি একটু সরে এসো, একসঙ্গে শুরু করে শনি। এখন পেছনের দিকে তোমরা প্লেস নেবে, এখন করবে ব্যাং ভাষা, শরীরকে সুন্দর ও সুঠাম রাখার অন্যান্য উপায় ব্যাং ভাষা। দেখো গানটি দিয়ে এটার মধ্যে দিয়ে আমাদের সমাপ্তি হবে, সবাই একসঙ্গে শুরু করে অভিনন্দন। নতুন বছর সকলে নির্মল আনন্দে কাটুক,
আর আমাদের সবার প্রিয় আমাদের আর্ট একাডেমির কর্ণধার আমাদের প্রিয় সঞ্জুদা, ওনাকে অনেক শ্রদ্ধা ও প্রণাম আমাদের এই কোচিং ক্লাসের এই সুযোগটা দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ব্রতচারীর অনুষ্ঠানটি পরিচালনা করলেন বিশ্বভুবনের ব্রতচারী শ্রীমতী গায়ত্রী জানা মহাশয়া, ওনার জন্য একবার জোরে হাততালি চেয়ে নেব। গণ্ডাপাল প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট বন্ধুরা, ব্রতচারীর ব্যায়াম এবং কথার মাধ্যমে সমাজের প্রতি যে ডাক দিয়ে গেল, সেই ডাক আশা করি সবার মনে বাসা বাঁধবে। ছোট্ট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। এত সুন্দর একটি ব্রতচারীর অনুষ্ঠান মঞ্চায়ন করার জন্য সবার ভালো হোক।